हेलो वेलकम टू सृष्टिस आउटसाइड एडवेंचर आमरा एखन एसे गेछि मुलाखेले एटा होच्छे बेस्ट हाइकिंग स्पॉट इन द लक्समबर्ग सो चलो तो देखी केमन लागछे जायगाटा देखते हाँ फॉल टाइम प्रचुर गाछेर पाता सब हलुद हो गेछे एबं अर्धेक पड़ा शुरू कर दिएछे किन्तु आमार जा मने होच्छे एई जायगाटा एखन एत सुंदर प्लस बरफ जखन पड़बे तखन एई जायगाटा देखते आरो सुंदर लागबे कारण जलगुलो किन्तु पुरो बरफ हो जाए जानो तो आमी बरफेर छबि आमी भाबछि स्नोफलेर समय एकबार आसबो एसे तोमादेरके ओई फटोटाओ देखाबो ओई भिडियोटा करेओ देखाबो जाइ होक एटा केमन लागलो तोमादेर कमेंट करे किन्तु जानिओ সময় এসেছে দেওয়ালে টাঙানো সিনারিতে থাকা ছবিগুলোকে বাস্তবে দেখার আবহবিকারের দ্বারা পরিবর্তিত এই পাথরের রূপগুলোকে দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম মুলারথেল ঝর্ণার দিকে বন্ধুরা ভিডিওটি না টেনে পুরোটি দেখার অনুরোধ রইল কারণ আমরা এখন কল্পনার জগৎ থেকে বাস্তবের জগতে এসে পৌঁছতে চলেছি হ্যাঁ এরকমই সিন তো আমরা দেখেছি যেগুলো দেওয়ালে টাঙানো থাকে এইভাবেই একটা জলের স্রোত বয়ে যাওয়া কখনো নোটবুকের কভার পেজ আবার কখনো ল্যাপটপ মোবাইলের ওয়ালপেপারে যে ছবিগুলো আমরা রাখি সেগুলোই আজকে চোখের সামনে ভেসে উঠছে সূর্যরশ্মিও তার নতুন জাদু দেখাতে মত্ত হয়ে উঠেছে কখনো সে গাছগুলোকে তার নিজের আলোর প্রভাতে কল্পতরু বৃক্ষের মতন তৈরি করে নিয়েছে আবার কখনো পাথরে ঠিকরে কোনো এক অংশ পুরো অন্ধকারাচ্ছন্ন করে রেখেছে এ এক প্রকৃতির খেলা সরু রাস্তা দিয়ে যাওয়ার সময় আমি এতটাই অদ্ভুতভাবে গাছগুলোকে দেখছিলাম যে আমি একবার পড়েও যাচ্ছিলাম এখানে চারটি সিজন সামার ফল উইন্টার আর স্প্রিং উইন্টারে তো একটিও গাছের পাতা থাকবে না তাই এই ফল টাইমে গাছগুলো নিজেদেরকে সুন্দর করে সাজিয়ে তুলেছে উইন্টারে একটা লম্বা শীত ঘুম দিয়ে স্প্রিংয়ে গিয়ে আবার নতুন প্রাণের সঞ্চার করবে তারা ফুলে ফুলে ভরিয়ে তুলবে এই লাক্সেমবার্গকে পাশে থেকো তোমরা আমার চোখে যা কিছু অপূর্ব সবই তোমাদের কাছে আমি তুলে ধরব এক এক করে যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো কাজগুলোকে দেখতে দেখতে একটা কথা আমার ভীষণ মনে হচ্ছিল আমাদের জীবনেও তো এরকম ফল টাইম আসে আবার উইন্টার আসে আবার স্প্রিংও আসে উইন্টারের ভয়ে আমরা আমাদের ফল টাইমটাকে সাজাতেই ভুলে যাই অর্থাৎ ফিউচারের ভয়ে ফিউচারে কি খারাপ হবে সেই ভয়ে আমরা আমাদের বর্তমান আমাদের প্রেজেন্টটাকে সাজাতে ভুলে যাই এটা ভুলে যাই যে উইন্টারের পরে আবার আসবে আমাদের বসন্ত আবার আমাদেরকে সেজে ওঠার সুযোগ দেবে ভগবান তার আগে কেউ কেউ আছে যারা নিজেদেরকে সব দিক থেকে তুচ্ছ মনে করে জীবনের থেকে হেরে যায় তোমরা হয়তো ভাববে এত সুন্দর প্রকৃতির কোলে আমি কেন এমন কথা ভাবতে বসলাম আসলে খুব রিসেন্টলি আমি আমার এক প্রিয় মানুষকে হারিয়েছি সেই জন্য এই কথাটা আমাকে খুব নাড়া দিয়েছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা আরণ্যক উপন্যাসের নায়ক চরিত্র সত্যচরণের মতন মনে হচ্ছে নিজেকে সরু এই রাস্তাটি দিয়ে যতবার এগিয়ে চলছি আমি দু মিনিট সামনে দেখছি তো তিন মিনিট পিছনে দেখছি এতটাই সুন্দর এই জায়গাটা আমার পক্ষে একটা ভিডিওতে কমপ্লিট করা একেবারেই সম্ভব না তাই আমি এটা সেকেন্ড পার্ট আনবো তোমরা আশা করি সঙ্গে থাকবে
যে সৌন্দর্য দেখার উদ্দেশ্যে আমরা এগিয়ে চলেছি তার পথটা যে এত সুন্দর সাজানো থাকবে সেটা আমি আগে কল্পনা করতে পারিনি। ভীষণ ঠান্ডা পড়ে গেছে, নভেম্বর মাস, প্রায় 7-8 ডিগ্রির কাছাকাছি, ফিল লাইক 1-2। তো জ্যাকেট ব্যাকেট পরে চলে এসেছি ঘুরতে, কেউ মাস্ক পরানি। সি আমি কোন দিকে তাকাবো আমি ঠিক করতে পারছি না। যারা ছবি আঁকেন তারা হয়তো বুঝতে পারছেন যে আকাশের মাঝে এমন করে তিনটি গাছ দাঁড়িয়েও কত বিশেষত্ব তৈরি করতে পারে একটা প্রকৃতির মাঝখানে। আমি সৌভাগ্যক্রমে 2 বছর সুইজারল্যান্ডে ছিলাম। সুইজারল্যান্ড খুব সুন্দর, নো ডাউট, সবাই জানে, কিন্তু লাক্সেমবার্গ যে এতটা সুন্দর আমার এতদিন জানা ছিল না। খুব বেশি একটা আমার ঘোরা হয়নি লাক্সেমবার্গ, আর এই জায়গাটাকে শুনলাম মিনি সুইজারল্যান্ড বলা হয়, আর এটা সত্যি অনেকটা সুন্দর। খুব ভালো লাগছে আমার এই মিনি সুইজারল্যান্ডে, এই আলো আধারে অসম্ভব রহস্যময়তায় ভরপুর। বেশি ভিড় না হলেও লোকজন ভালোই ছিল সেখানে, আর সবাই এই প্রকৃতির মাঝখানে ফটো তুলতে তো ব্যস্তই। সোমনাথ সৃষ্টিও একটা জায়গা পেয়ে দাঁড়িয়ে পড়ল ফটো তোলার জন্য। এখানে তো আমি একমাত্র ক্যামেরাম্যান, তাই আমাকেই ফটো তুলতে হলো, আর আমি ক্যামেরার পিছনে। কিন্তু আমার ফটো তোলার থেকে বেশি নেশা ছিল এই প্রকৃতিকে দেখার, কেমন করে পাহাড়ি নদী বয়ে চলেছে আর তার মাঝখানে সূর্যের আলোর খেলা। উফ, আমি বোধহয় একটু বেশি কথা বলে ফেলছি আর তোমরা বিরক্ত হচ্ছ। আসলে আমি ভাবছি এই পরিবেশটাকে কি তোমরা অনুভব করতে পারবে যেভাবে আমি ওখানে প্রেজেন্ট থেকে অনুভব করেছি, তাই তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। 1879-এ এই ব্রিজটি তৈরি করা হয়। এটি তৈরি করতে মাত্র 4 মাস সময় লেগেছিল। 4 মাসের মধ্যে এটা তৈরি হয়ে গেছিল। এটা এখন 140তম বার্থডে সেলিব্রেট করছে। সৃষ্টি প্রতিদিন রাতে ঘুমোতে যাওয়ার সময় গল্প শোনে। সেই গল্পতে ও শুনেছে পরশ পাথরের গল্প, আর ওর বাবা ওকে বলেছে যে ও এইখানে জলের মাঝে পরশ পাথর পাবে। পরশ পাথর এখানে পাওয়া যাবে নাকি? শেষ পর্যন্ত আমরা পৌঁছলাম আমাদের ডেস্টিনেশনে। সাধারণত এই সময়টা এখানে বেশিরভাগ সময় হয় ক্লাউডি থাকে, না হয় বৃষ্টি হয়, কিন্তু আজকের দিনটা একেবারে আকাশ পরিষ্কার, তাই হয়তো আমি এত সুন্দর করে প্রকৃতিকে দেখতে পেলাম।
এই হলো মুলাথেল। ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করে বন্ধু হতে ভুলে যেও না। আবার দেখা হবে পরের ভিডিওতে।